রিপোর্টে আসছে, আপনারা এই সাংবাদিকরা রিপোর্ট করেছে, যারা গ্রেপ্তার হচ্ছে তার 90% হচ্ছে অজ্ঞাত সাধারণ শিক্ষার্থী। আপনি যখন একটা সাধারণ শিক্ষার্থীকে আপনার গ্রেপ্তার করে নিয়ে আসলেন, মোবাইল চেক করে, অনেকে মোবাইল চেক না করেও গ্রেপ্তার করে নিয়ে আসছে, হ্যাঁ কোনো ধরনের পরোয়ানা ছাড়া আপনি তাকে গ্রেপ্তার করছেন, গ্রেপ্তার করে নিয়ে আসার পরে আপনি যখন বিজ্ঞ আদালতে যখন ফরওয়ার্ড করা হচ্ছে, বিজ্ঞ আদালতের যে এই রায়গুলো হচ্ছে এমন, মানে খুব এ লেগেছে, আমি ডিউ রেসপেক্ট টু আওয়ার লার্নেড কোর্ট, কোর্ট এভাবে বলে, এভাবে সাবমিশনে এভাবে বলে যে যারা রিমান্ডের জন্য আসছে তারা রিমান্ডে যাবে, আর যারা রিমান্ড ব্যাক আসছে তারা কারাগারে যাবে। তার মানে আপনি বুঝেন যে, মানে সরাসরি কোনো ধরনের, আপনি দেখেন আজকে 15 দিনে আমরা সাধারণ কোনো চুরি ডাকাতি কোনো মাদকের কোনো মামলা আমরা দেখতে পাচ্ছি না, আমরা আইনজীবী হিসেবে কোনো মামলা গ্রহণও করছি না, পাচ্ছি না আমরা, কিন্তু তার চেয়ে প্রায় 235টি মামলা শুধু রাজনৈতিক নাশকতার মামলা, যেটির মধ্যে হত্যা মামলা আছে, যেটার মধ্যে সাইবার নিরাপত্তা আইনের মামলা আছে, শুধুমাত্র এই যেই পরবর্তী 15 জুলাইয়ের পরবর্তী ঘটনা নিয়ে মামলাগুলো হয়েছে। তার মানে আপনি যখন এই আসামিদের, আপনি যখন এই শিক্ষার্থীর গ্রেপ্তার করছেন, গতকাল দেখেন পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষা, 5 তারিখ তাদের পরীক্ষা আছে, যদিও সরকার আজকে ঘোষণা দিয়েছে 11 তারিখ থেকে পরীক্ষা, সে পরীক্ষার্থী তাদের জন্য আমরা জামিন চেয়েছি, তাদেরকেও দেওয়া হচ্ছে না। পরীক্ষার্থী এখানে একটা পরীক্ষার্থী তো আন্দোলনে নেই, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে আছে, পরীক্ষার্থীরা পড়াশোনা করছে। আপনি যখন পরীক্ষার্থীদেরকে তো গ্রেপ্তার করবেন, আপনি হতে পারবেন তাদেরকে সার্টেন টাইম আপনি কারাগারে রাখবেন। এই যে আমাদের জেনারেশনটা, এই জেনারেশনটা আপনি যখন গ্রেপ্তার করবেন তখন তারা যে কারাগারে যাবে, কারাগার তো যতটুকু কারাগারে সামর্থ্য আছে, ক্যাপাসিটি আছে, তার চেয়ে ডাবল হচ্ছে। এই শিক্ষার্থী তারা ট্রমার মধ্যে পড়ে যাবে, এই ট্রমার মধ্যে যদি পড়ে আমাদের নেক্সট জেনারেশন তো আমাদের জন্য ভয়ঙ্কর হবে। এই শিক্ষার্থীরা এখনও পর্যন্ত 17, 18, 19 বছর বয়স, তারা যখন এই কারাগারে যখন এই অবস্থা দেখবে তখন তারা একটা ট্রমার মধ্যে পড়ে যাবে। আমি গতকাল বলেছি যে বিএফ সাইন কলেজের মেধাবী শিক্ষার্থী, বিজ্ঞানের শিক্ষার্থী, গোল্ডেনের প্রাসপ্রাপ্ত শিক্ষার্থী, তাকে পরীক্ষার্থী তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তাহলে সে যখন কারাগারে যাবে তখন তো সে তার ট্রমার মধ্যে পড়ে যাবে। এই ট্রমারে পড়ালেখা তো যাবে যে ট্রমা, এই ট্রমা থেকে সে কীভাবে উঠবে? শিক্ষার্থীরা যে ভয়ে আছে, বিভিন্ন বাসায় বাড়িতে যাওয়া হচ্ছে, পুলিশ বাসা বাড়িতে গিয়ে তাদেরকে বলছে যে শিক্ষার্থী আছে কিনা, একটা শিক্ষার্থী আসছে, শিক্ষার্থী যদি পায় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এবং কি সবচেয়ে চমক, মানে এটা খুব অ্যালার্মিং আর একটা বিষয় যে বাণিজ্য হচ্ছে, মানে এত ভয়ঙ্কর বাণিজ্য হচ্ছে, শুধু বাণিজ্য যে প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনী জড়িত শুধু তা নয়, বাণিজ্য কিন্তু যারা পলিটিক্যাল লিডার আছে তারাও। গতকাল আমার কাছে একটা কল আসছে, একটা লোকে আমাকে বললো আমার একে গ্রেপ্তার, একটা ফার্মেসিস্ট, সে একটা ফার্মেসিতে বসে, বলল যে ওনাকে এসে একজন লিডার এসে বলেছে যে তোমাকে গ্রেপ্তার করবো, তোমার বিরুদ্ধে তোমাকে গ্রেপ্তার করবো, 50,000 টাকা দাও তাহলে তোমাকে গ্রেপ্তার করা হবে না। তা আমি বলছি কোনো টাকা দেওয়া দরকার নেই, কোনো টাকা দেওয়া দরকার নেই, আপনারা দরকার হলে একটা সাংবাদিক সম্মেলন করেন, সাংবাদিকরা আছে আপনাদের পক্ষে, কোনো টাকা একটা পলিটিক্যাল লিডার এসেছে তাদের কাছে মিরপুরে যে এসে যে তোমাকে গ্রেপ্তার করবো, 50,000 টাকা দাও, তারা বলছে আমরা 30,000 টাকা রাজি হয়েছে, তারা ভয়ে 30,000 টাকা রাজি হয়েছে, তারা জানে তারা যদি এখন গ্রেপ্তার হয় তাহলে তাদের জামিন হবে না। এই যে একটা বাণিজ্য, এটা তো আইনশৃঙ্খলা বাহিনী করছে, এটা অনেক আগ থেকেই, অনেক আপনারা মিডিয়াতেও দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে এই গ্রেপ্তার বাণিজ্যগুলো করছে। এখন সাথে সাথে পলিটিক্যাল যারা সুযোগ সন্ধানী তারাও কিন্তু সে কাজগুলো করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ট্রমার কথা বললেন, এই শিক্ষার্থীদের উপর যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, যে একটা আকাশী অবস্থা, এইটার কারণে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কতটা আস্থা ভবিষ্যতে রাখতে পারবে? দেখেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা তো সাধারণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা তো সাধারণভাবেই এমনিও আমাদের দেশে একটু কম, কিন্তু একটা জেনারেশন, আমাদের যে জেনারেশনটা আপনি দেখেন, আমাদের জেনারেশনটা বড় হয়েছে কোথায় থেকে, আমাদের জেনারেশনটা কিন্তু 2005-06 পরবর্তী আওয়ামী লীগ সরকার আসা পরবর্তী জেনারেশন, এই জেনারেশন কিন্তু সবসময় বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে বড় হয়েছে, এই জেনারেশনটা কিন্তু অধিকার পাকিস্তান আমলে যে অধিকার সে অধিকার নিয়ে কিন্তু বড় হয়েছে, হ্যাঁ সে জেনারেশন। এখন সে জেনারেশনকে আপনি যখন বিভিন্ন এই মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলবেন তখন সে জেনারেশন এমনি একটা ট্রমার মধ্যে অলরেডি পড়ে আছে, তারপরে যে আইনশৃঙ্খলা বাহিনী যে একটা ভয় কাজ করছে সেটির জন্য আরও ভয়ঙ্কর ট্রমার মধ্যে থাকবে, এবং পরবর্তী জেনারেশনের জন্য আমাদের ভয়ঙ্কর, এটা আমাদের জাতির জন্য ভয়ঙ্কর হবে। এবং আইনের প্রতি যে শ্রদ্ধা, যে শ্রদ্ধাবোধ আমাদের জেনারেশনটা তৈরি হয়েছে, সেই শ্রদ্ধাবোধ হারার একটা আশঙ্কা কিন্তু আছে। ধন্যবাদ। সেটা আমার একটা ইয়ে আছে, সেটা আসলে আইনের ভবিষ্যৎ, আইনের ভবিষ্যৎ তো আমাদের আইন তো নিরপেক্ষ আইন, তারপরেও যে বর্তমানে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে এভাবে কিন্তু আইনের প্রতি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের শ্রদ্ধা কিন্তু অলরেডি হারাচ্ছে। গতকাল আপনি দেখেছেন একজন শিক্ষার্থীকে মুখ কীভাবে জোর করে মুখ ধরা হয়েছে, তার মুখে চেপে ধরা হয়েছে, তার মানে পুলিশের প্রতি যেটা ভয়, যেটা ট্রমা, সেই ট্রমাটা কিন্তু তার মধ্যে ভয় তৈরি হচ্ছে, এবং পুলিশের প্রতি আস্থা এবং আইনের প্রতি যে আস্থা, আপনি দেখেন রোড টু জাস্টিস, তারা যে গতকাল বিভিন্ন কোর্ট আদালতে তারা যে তাদের মার্চটাকে কেন করেছে, এই যে বিজ্ঞ আদালতকে তারা বোঝাচ্ছে
যে আপনাদের প্রতি আমাদের এখনও আস্থা আছে, সেই আস্থাটার প্রতিদান আপনাকে দিতে হবে। যদি প্রতিদান না দেন তাহলে এটা আমাদের জন্য, দেশের জন্য ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আমাদের জানি যে সেটা হচ্ছে যে বিস্ফোরক মামলা, সেটা তো চার মাসের কোনো জামিন নেই, জামিন অযোগ্য। সেখানে হচ্ছে যে যাকে ধরছে তাকে কিন্তু আসলে বিস্ফোরক মামলায় দিয়ে দিচ্ছে। এটা করে আসলে যে শিক্ষার্থী ধরছে এগুলো আসলে ভবিষ্যৎটা দিয়ে আমরা কতটা সম্ভব। দেখেন, জামিন অযোগ্য বিষয়ে ব্যাপারটা এমন না, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ইখতিয়ার আছে, ইখতিয়ার না এমন না। এখানে কেউ কিন্তু এজাহারভুক্ত আসামি না, বেশিরভাগ কিন্তু সাসপেক্টেড। আর সাসপেক্টেড আসামিকে আপনি কাগজপত্র এভিডেন্সিয়াল ডকুমেন্টসের বিবেচনায় আপনি তাদেরকে জামিন দিতে পারেন। আপনি যখন দেখলেন তার পরীক্ষা আছে 5 তারিখে, আপনি যখন দেখলেন যে সে এটার সাথে সরাসরি কোনো যুক্ত না, ঘটনার দিন সে এখানে ছিল না, ডক্টরিন অফ অ্যালিবি অন্যত্র সে ছিল, তখন আপনি তাকে এই মামলায় যুক্ত রেখে জামিন অযোগ্য বলে তাকে কারাগারে পাঠানোর কোনো যুক্তিকতা কি? তাহলে আপনি মনে করছেন এটা একটা সার্কেল, যে পুলিশ ধরবে, কোর্টে নিয়ে আসবে, কোর্ট কারাগারে দেবে? এমনই হচ্ছে, এমনটা হলে তো আসলে দেশের জন্য এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। এটা আপনারা যারা বিবেকবান আছেন, যাদের বিবেক সাংবাদিক আছেন, আপনারা এটা নিয়ে তুলে আসতে হবে, আপনারা এটা নিয়ে কথা বলতে হবে। আপনারা যদি কথা বলেন তাহলে এটা জাতির জন্য ভালো হবে।